আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে খবর পড়ছি মৌমিতা দত্ত। বিষ্ণুপুর মহকুমার ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্মারকলিপি জমা করলেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে এবার পথে নামলেন বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকার ভোটকর্মী। তো পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা এবং রিসেন্ট যে দুই দফার ভোট হয়ে গেছে, সেই দুই দফার ভোটের অভিজ্ঞতা আমাদেরকে এই সিদ্ধান্ত উপনীত হতে বলেছে যে ভোটকর্মীদের নিরাপত্তা প্রয়োজন। ভোটকর্মীদের নিরাপত্তা যে প্রয়োজন সেটার প্রমাণ আমরা দুদফার ভোটেও দেখেছি, আর অর্ণবকেও তো অর্ণব রায়কে আমাদের দেখা যাচ্ছে নিখোঁজ হয়ে গেছে। আমরা যেটা 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 আমরা চাইছি যে কেন্দ্র বাহিনী যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে কিন্তু মোটামুটি নিরাপদে ভোট হয়েছে, তাই এই দাবি আমাদের থাকবে। আমরা ভোটের ডিউটি করব, ভোটের কর্তব্য পরায়ণ আমাদের কর্তব্য, কর্তব্য করা, কারণ ভারতীয় নাগরিক হিসাবে এই কাজ করছি, আমরা করেও যাব। কিন্তু মূল সমস্যা যেটা আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে নিরাপত্তার অভাব। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের আগে শহরের কলেজ মোড়ে প্ল্যাকার্ড, ফেস্টুন সহ স্লোগান দিয়ে মিছিল করলেন। পরে তারা বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মহকুমা শাসক মানস মণ্ডলের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। ভোটকর্মীদের দাবি, গত পঞ্চায়েত ভোট ও রাজ্যের সদ্য সমাপ্ত দুদফা লোকসভা ভোটে আমাদের অভিজ্ঞতা খুব ভালো নয়, লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক এখনও নিখোঁজ, এই পরিস্থিতিতে আমরা ভোটকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সে কারণে তারা নিরাপত্তার কারণে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে ভোটকর্মীরা জানিয়েছেন। মহকুমা শাসক মানস মণ্ডল বলে, ওদের দাবিপত্র পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। বাঁকুড়া থেকে সুরজিৎ খায়ের রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার